নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত অব্যাহত, আর ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত নিয়ে রাজভবনে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর, আর সেই মতোই রাজভবনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘর ছাড়াদের নিয়ে 100 জন আক্রান্তকে নিয়ে রাজভবনে এই মুহূর্তে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার রাজভবনে শুভেন্দু অধিকারী ফের রাজভবনে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আহত এবং ঘর ছাড়া 100 জন মানুষকে নিয়ে রাজভবনে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 100 জন আক্রান্তকে নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাজভবনের পথে আটকায় পুলিশ, আর আজ রবিবার ফের রাজভবনে শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাইকোর্টের অনুমতিতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি। বৃহস্পতিবার তাকে পুলিশ আটকায় রাজভবনে যেতে, আর আজ রবিবার ফের শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু রাজভবনে গিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 100 জন মানুষকে নিয়ে রাজভবনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত অব্যাহত, আর যারা ঘর ছাড়া হয়েছে তাদের নিয়েই রাজভবনে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী। সেই মতোই কিন্তু এই মুহূর্তে রাজভবনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তুমি এই মুহূর্তে রাজভবনের সামনে দাঁড়িয়ে রয়েছো। বৃহস্পতিবার আমরা জানি রাজভবনে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল, পুলিশ আটকেছিল। আজ রবিবার ফের শুভেন্দু অধিকারী, তিনি রাজভবনে গিয়েছেন। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পরিস্থিতি? দেখো, ঘড়ির কাঁটায় কাঁটায় তখন ঠিক 6:05, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসেন রাজভবনের গেটে, এবং তার পরবর্তীকালে যে 106 জন, এই মুহূর্তে পুলিশের যে খবর অনুযায়ী 106 জনের যে নামের তালিকা, সেই নামের তালিকা পুলিশ আগে থেকেই তারা কিন্তু যাচাই করে রেখে দিয়েছিল, এবং তাদেরকে এক এক করে ঢোকানো হয়, এবং তাদেরকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি রাজভবনের দিকে গেলেন। 6টার সময় রাজ্যপাল সময় দিয়েছেন। গত বৃহস্পতিবার আমরা দেখেছিলাম ঠিক এখানেই 200 মানুষকে নিয়ে যাওয়া, আক্রান্ত যারা আছেন ভোট পরবর্তী হিংসায় তাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে রাজভবনে, কিন্তু প্রশাসন অভিযোগ হচ্ছে, বিরোধী দলনেতার অভিযোগ যে প্রশাসন তাদেরকে কিন্তু সেই দেয়নি, তাদেরকে ঢুকতে দেয়নি। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে এরকম বিষয় যে আগাম অনুমতি নিতে হবে, সেক্ষেত্রে কোনো অনুমতি ছিল না এমনটাই, যদিও বিরোধী দলনেতা বলছে যে তাদের কাছে কিন্তু অনুমতি ছিল, এবং পুলিশ প্রশাসন ঢুকতে দিচ্ছে না। রাজভবনের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু সমস্তটাই কিন্তু প্রশাসনের উপর। সেক্ষেত্রে বিরোধী দলনেতা এখানে দাঁড়িয়েই বলেছিলেন যে তিনি যাবেন, তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা, এবং সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে হুঁশিয়ারও দিয়েছিলেন যে তাকে নিয়ে যেতে বাধ্য হবে সচন মানে, এবং সেই জায়গায় তার পরের দিনই তার কথা অনুযায়ী কিন্তু তিনি আদালতে গিয়েছিলেন। আদালতের অবশ্য নির্দেশ দিয়েছে রাজ্যপাল অনুমতি দিলে তিনি যেতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশকে জানাতে হবে কত সংখ্যক মানুষকে নিয়ে যাচ্ছে। আর ঠিক সেই মোতাবেক কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর পুলিশের কাছে, যে 106 জনকে নিয়ে কিন্তু পুলিশের একটি দল, তারা কিন্তু পুলিশের তার দল তারা কিন্তু চেক করে ঢুকিয়েছেন যারা এখানে গেছেন, অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তাদেরকে নিয়ে বিরোধী দলনেতা গিয়েছেন। এদিকে যেমন রাজভবনে গিয়ে তার কথা বলছেন, পাশাপাশি কিন্তু আজকে রাজ্যে আসছে একটি কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় কমিটি, বিশেষত বিজেপির রাজ্য সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, 4 সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম করে, যারা আজকে 7টার সময় বিমানবন্দরে নামছে, 7:30 কলকাতায় মহেশ্বরী ভবনে, সেখানেও কিন্তু অনেক আক্রান্ত মানুষ আছে, তাদের সঙ্গে কথা বলবেন, এবং তারপরে তারা কিন্তু যাবেন, আগামীকাল যাবেন, তারা যাবেন ডায়মন্ড হারবার, জয়নগর, তারপরের দিন কোচবিহার যাবেন। অর্থাৎ সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেমন আসছে, পাশাপাশি কিন্তু রাজ্যপালের কাছে নিয়ে গিয়েছেন আক্রান্ত যারা তাদেরকে। জয়নগরের আজকে সকালবেলা গিয়েছিলেন কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি জানিয়েছেন বেশ কিছু জায়গায় সংবাদ মাধ্যমে যে এমনও লোক আছে যাদের বাড়ি লুট করে নেওয়া হয়েছে, টাকা পয়সা, ভাইজির বিয়ের গয়না সেগুলো লুট করা হয়েছে, বিয়ের টাকার অবশ্য রাখা ছিল সেগুলো লুট করা হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। অর্থাৎ সব শুনে রাজ্যপাল কি করে, এখনো মূলত আমরা যেটা দেখেছি এখানে কেশপুর থেকে বেশ কিছু মানুষ এসছে, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে মানুষজন এসছে, দক্ষিণ চেশনা থেকে মানুষ এসছে, জয়নগর থেকে মানুষ এসছেন, ডায়মন্ড হারবার থেকে মানুষ এসছেন আক্রান্ত যারা, এখন তাদেরকে নিয়েই কিন্তু বিরোধী দলনেতা গিয়েছে। দেখার, এদের কথা শুনে রাজ্যপাল কি বলেন সেটাই এখন দেখার। অনন্যা,
একদমই দেবাশিস, তুমি নজর রাখো, তুমি ঠিক যেমনটা জানালে 106 জন তাদেরকে ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করানো হয়েছে রাজভবনে। ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে সরাসরি রাজভবন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বেলঘরিয়ায় গুলিকাণ্ডে হার হিম করা ঘটনা, ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি, সকালে বিহার থেকে ফোন রমেশ সিং নামে এক দুষ্কৃতের, দুপুরে সুবোধ সিং নামে দুষ্কৃতির ফোন, খুন করতে নয় আপনাকে ভয় দেখাতেই গুলি, 50টি গুলি মারতে পারতাম, মাত্র 8টা গুলি করা হয়েছে, ব্যবসায়ীকে ঠান্ডা গলায় হুমকি দুষ্কৃতের। বেলঘরিয়ায় গুলিকাণ্ডে হার হিম করা ঘটনা, অজয় মণ্ডলকে ফোনে হুমকি দুষ্কৃতীদের, বিহার থেকে সকালে ফোন রমেশ সিং নামে এক দুষ্কৃতীর, তিনি ফোন করেন, দুপুরে সুবোধ সিং নামে দুষ্কৃতীর ফোন, খুন করতে নয় আপনাকে ভয় দেখাতেই গুলি করা হয়েছে, 50টি গুলি মারতে পারতাম, মাত্র 8টি গুলি করা হয়েছে, ব্যবসায়ীকে ঠান্ডা গলায় হুমকি দুষ্কৃতীদের। ফোনে হুমকি দিয়েছেন দুষ্কৃতীরা, ঠিক কি হুমকি দিয়েছেন শোনাবো আপনাদের। ফোন কিয়া নম্বর উঠায়া নেই হোগা, লেকিন করি কাজ পহলে হমসে একবার মিল কে চাই বাত করকে এসব করতাম। দেখে হমক লাগ যেতা, লেকিন ও লোক জেসে গুলি কিয়া থা না, আপকা হ্যাঁ শুনিয়ে আপকা হ্যাঁ আমারা তো 64-65 হো গিয়া, আজ হম জিতনা দিন সে কাম কর রা, সবসে সবকো লেকেই চলতা, টিটাগর মে কই প্রমোটার কা নাম আনে সে হামারাই নাম পাইলে আতা হ্যাঁ, ঠিক হ্যাঁ, তো সবকা কই ফোন করকে হমক বতা সকতা রা, দেখি হম তো ইসা পহলে শাহজাদা হ্যাঁ আপকা কোই নম্বর আমারা পাশ নেই হ্যাঁ, যে আপকো কন্ট্যাক্ট করেঙ্গে, আপকা কোই বান্দা নেই হ্যাঁ, উসসে বাত করেঙ্গে, ঠিক হ্যাঁ, নেই রহিয়া আপ আরাম সে আকেলে মে আপসে বাত কিজিয়ে, হ্যাঁ কব ফ্রি হইয়েগা আপ? দেখি আমি তো 10-15 দিন আমারা তো যে ডর হ্যাঁ অন্দর মে যে ডর আয়া হ্যাঁ এ পহলে নিকাল যায়, উসকে বাদ না কোই কাম কা বাত করেঙ্গে আপসে। বরাবর তো নেই থা লোক, লেকিন ইতনা সাত আট গুলি করি কাজ কাম থা, এক দো করকে আপকো ডরানা হ্যাঁ হমকো, এক দো করকে ছোড় দেতা। ও তো ঠিক হ্যাঁ, ও তো শুনিয়ে হমক মারকে আপকো কে ফায়দা হুয়া, আপ এ আপকো বাতা দিজিয়ে একটু, নেই হমক এ সুবোধ এ সুবোধ এ সুবোধ এ যো ইসকা লড়কা নেই হ্যাঁ যাদব কা রায় কা, এ 2-3 বার হমক বোলা থা যে বস বাত করনে মাংতা, আমি বলা ঠিক হ্যাঁ। নম্বর মিলে আপনার যে নম্বর সে আপনার দুবারা কল তো বুঝতা নেই হ্যাঁ, ও তো হ্যাঁ ও তো আপ চাহেগা তো কুছ ভি হো সকতা, তো আপকো ভি মালুম হ্যাঁ হমক ভি মালুম হ্যাঁ, যে সুবোধ সিং চাহেগা তো কুছ ভি হো সকতা হ্যাঁ।
বেলঘরিয়ায় গুলিকাণ্ডে আটক দুজন, গুলি চালানোর পর আক্রান্ত ব্যবসায়ীকে ফোন ফোন করে দুষ্কৃতীরা বলে বাজগিয়া, ব্যবসায়ীর পরিচিতকেও ফোন করেন দুষ্কৃতীরা। গুলি চালানোর ঘটনায় শাহজাদ নামে নাম উঠে আসছে টিটাগড়ের এক দুষ্কৃতীর নাম, শেখ শাহজাদা কথায় কথায় 2 লক্ষ 5 লক্ষ দাবি করত, পুলিশকে জানালে রেট দ্বিগুণ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কি বলেছেন ব্যবসায়ী অজয় মণ্ডল, শোনাবো আপনাদের। তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সাথে বসো, কথা বলো, তুমি এরপরে তোমার কাছে কেউ যাবে না, কেউ যদি যায়, কেউ যদি করে আমি তোমাকে শেখ করবো। কে বলছি? সুবোধ। এর আগে কি সুবোধ কোনো টাকা পয়সা চেয়েছে? টাকা পয়সা আমার ফোনই ধরিনি, 10 বার ফোন করেছি, ফোন ধরিনি বলেই কালকে কাটলোটা করেছে। এটা কি বলছি? এরপর কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? 100% এরকম পুরো আর কোনো ইয়ে আছে বলো? তুমি আমার গাড়িটা দেখেছো? আমার গাড়িটা দেখেছো? কারণ আমি সামনে সিটে বসে একটা স্লিপ করে গেলে একদম এবার উপর হয়ে যাবে। সুবোধ কি চিনতেন আপনাদের? আমি তো মনিষ্ঠ মার্ডার হয় মুখে মুখে নামছিল শুনেছি। তারপর আপনার কাছে ফোন আসে? আমি ফোনে কথা বলি, এসেছে অনেকবার হয়তো ফোন, আমি ফোনে কথা বলি। ও তো জেলে আছে, কোন জেল বা কোন জেল থেকে ফোন করছে? মানে বেলঘরিয়া গুলিকাণ্ডে ব্যবহৃত বাইক উদ্ধার করা হলো, বেলঘরিয়া স্টেশনের কাছ থেকে উদ্ধার বাইক। ওই বাইকে চেপেই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, বেলঘরিয়ার এই গুলিকাণ্ডে 2টি বাইক উদ্ধার করেছে পুলিশ, আর কি তথ্য এই মুহূর্তে উঠে আসছে? দেখো, বেলঘরিয়া গুলিকাণ্ডে ইতিমধ্যে জানা যাচ্ছে 1টি বাইক উদ্ধার করেছে পুলিশ, এবং যেটা স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বেলঘরিয়া স্টেশনের পাশে যখন গতকালকে আমরা জানি যে গুলিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল কামারহাটির রত্তলা মোড়ে, ঠিক তারপরেই কিন্তু পুলিশের তদন্ত জারি ছিল। সকালবেলা থেকে সেই আপডেট আমরা তুলে ধরছিলাম এবং আজকে দুপুরবেলা নাগাদ সেই বাইককে কিন্তু পুলিশ উদ্ধার করে, এমনটাই সূত্রের খবর। এবং স্থানীয় সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, সেই বাইক থেকে পুলিশ কিন্তু উদ্ধার করে বেলঘরিয়া স্টেশনের কাছ থেকে উদ্ধার করে, স্থানীয় সূত্রের খবর অনুযায়ী উদ্ধার করে কিন্তু পুলিশ সেই বাইকটিকে নিয়ে যায়। এবং পুলিশ সূত্রের খবর জানানো হচ্ছে যে এই মুহূর্তে বাইকটিকে ফরেন্সিকে পাঠানো হয়েছে ইতিমধ্যে, এবং পুলিশ কিন্তু তার তদন্ত জারি রেখেছে। এবং যে ফোন কলগুলো বারবার করে আসছে ব্যবসায়ীর ফোনে, এখনো পর্যন্ত যে হুমকির ফোন কলগুলো আসছে জারি রয়েছে, সেই তার পরিপ্রেক্ষিতেও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। এখন সময় জেলা সারা দিনের আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মাছ খেয়ে পণ ভাঙলেন রবীন্দ্র ঘোষ, কোচবিহারে জগদীশ বসুনিয়াকে জেতাতে না পারলে আমিষ খাবেন না, 13 এপ্রিল ঘোষণা করেছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঘোষ আজ জেলা নেতৃত্বের হাত থেকে মাছ খেয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, এই নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, মাছ খেয়ে প্রতিজ্ঞা ভাঙলেন তার, কি জানা যাচ্ছে এই নিয়ে? একদমই, দেখো, রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পুরসভার চেয়ারম্যান, তিনি কিন্তু পণ করেছিলেন যে তার দলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জেতাবেন, এবং তার যে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, প্রার্থী ছিলেন লোকসভার, তাকে হারাবেন। এই পণ নিয়েই কিন্তু গত 13 এপ্রিল তিনি যখন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে নিয়ে মদনমোহন মন্দিরে যান, সেখানে পুজো দেন, তারপরেই কিন্তু এই পণটা করেছিলেন। এবং সেই পণ মারফতই কিন্তু তিনি এতদিন নিরামিষ খেয়ে এসেছিলেন, এবং আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ছিল এসে, এবং সম্বর্ধনা সভাও ছিল তৃণমূল কংগ্রেসের রবীন্দ্র ভবনে, সেখানে কিন্তু আজকে মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে মাছ ভাজা খেয়ে তিনি কিন্তু পণ ভাঙলেন, এবং তিনি কিন্তু আজ থেকে আবার আমিষ খাওয়া শুরু করলেন। বাঙালির কিন্তু মাছ ছাড়া চলে না, তিনিও কিন্তু মাছ ছাড়া খেতে পারতেন না, তারপরেও কিন্তু তিনি পণ করেছিলেন, এবং তার পণের যেহেতু সফল হয়েছেন, এবং তারপরে কিন্তু তিনি পণ ভাঙলেন, এবং আজকের থেকে কিন্তু তিনি আবার আমিষ খাওয়া শুরু করলেন। গত লোকসভা নির্বাচনে প্রায় 40,000-এরও বেশি ভোটে প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কিন্তু হারিয়েছিল তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তারপর থেকে কিন্তু সেখানে তিনি সেদিনই ঘোষণা করেছিলেন যে আজকের দিনে
তিনি এই মাছকে পণ ভাঙবেন, সেই কথা মতোই কিন্তু আজকে রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা এবং জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে সেখানে কিন্তু তিনি মাছকে আজকে তার পণ ভাঙলেন। অনন্যা ধন্যবাদ তোমায় অনুপম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। আজ জেলা নেতৃত্বের হাত থেকে মাছ খেয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন রবীন্দ্রনাথ ঘোষ, মাছ খেয়ে পণ ভাঙলেন তিনি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার, শনিবার রাতে প্রবল বৃষ্টিতে জল বেড়েছে বুড়িতোর্ষায়, সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার ও ফালাকাটায়। বৃষ্টি আরও বাড়লে বাড়বে আলিপুরদুয়ারের বাসিন্দাদের বিপর্যয়, জলাধার থেকে ছাড়া জলে জলপাইগুড়িতেও বাড়ছে বিপর্যয়। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ, বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার পুরসভার একাধিক ওয়ার্ড সমস্যায় পড়েছেন এলাকাবাসী। নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় অনেক এলাকায় জল জমেছে। জলমগ্ন আলিপুরদুয়ারে নিউ আলিপুরদুয়ার পুরসভার 11-15-16 নম্বর ওয়ার্ড জমা জলে দুর্ভোগ ছিল। তার ওপর শনিবার রাতে প্রবল বৃষ্টিতে বুড়ি তোর্ষা নদী প্রবল জলস্ফীতিতে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা শহর আলিপুরদুয়ার ও ফালাকাটা। স্থানীয় সূত্রে খবর, 31D জাতীয় সড়কের ওপর চর তোর্ষা ডাইভারশনের ওপর দিয়ে বইছে বুড়ি তোর্ষা, সঞ্জয় নদীর ডাইভারশনও ভেসে গিয়েছে জলের তোরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শনিবার রাত থেকে বৃষ্টি চলছে ডুয়ার্সের একাধিক এলাকায়। বিপর্যস্ত জনজীবন, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জল জমে দুর্ভোগ সাধারণ মানুষের। জলস্ফীতি দেখা দিয়েছে ডুয়ার্সের একাধিক নদীতে, যার ফলে আতঙ্কিত নদী পারের বাসিন্দারা। বিভিন্ন জায়গায় হাটে বাজারে বৃষ্টির জল জমে গিয়ে সমস্যার মধ্যে ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। মাল মহকুমার টটগাঁও বস্তিতে জল ঢুকেছে, জল বেড়েছে রুংডুং ও তিস্তা নদীর। বৃষ্টির জলের সঙ্গে পাল্লা দিয়ে জল ছাড়া হচ্ছে জলাধার থেকে। গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে রবিবার সকাল 6টায় 1395 কিউমেক জল ছাড়া হয়েছে, বেলা 9টায় তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1800 কিউমেক। কিছুটা জল বেড়েছে তিস্তায়, পাশাপাশি রবিবারও জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয় এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত জারি হলুদ সতর্কতা। ভিড়ের ঠাসা পাহাড়ে উপচে পড়ছে পর্যটকদের ভিড়, পুরোদমে বৃষ্টির আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। মেঘের সঙ্গে ঘন কুয়াশা মিলেমিশে পাহাড় যে অপরূপ রূপ ধারণ করেছে তা দেখে মোহিত ভিন রাজ্য বা কলকাতা থেকে পাহাড়ে যাওয়া প্রকৃতিপ্রেমীরা। কলকাতা টিভি জেলা সারাদিন আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।